আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা কোনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আলাইকুম ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে ফসোডাফ ডট আয়োতে অ্যাকাউন্ট করুন এবং ফসোডাফ ডট আয়োটা কী তো এটা সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আপনাকে এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে হবে তো বিস্তারিত এই ভিডিওতে আমি সব বলে দেব তো এখন মূলত কথা বলা যাক আপনাদের সাথে ফার্স্ট অফ ডট আয়োটা কী তো এটা হচ্ছে মূলত একটা অনলাইন ব্যাংক যখন আপনাকে এক্সাম্পল বুঝাই আমি আপনি যখন মানে কিছু খুচরা টাকা জমাতে চান অর্থাৎ জমিয়ে ভালো একটা অ্যামাউন্ট আন করতে চান যেমন আপনি যদি কিছু কিনতে চান সেক্ষেত্রে যদি কিছু টাকার প্রয়োজন হয় তো তখন আপনি কি করেন আপনি দোকান থেকে একটা ব্যাঙ্ক কিনে আনেন তারপরে সেখানে দুই টাকা পাঁচ টাকা করে আপনি জমান জমা রাখেন তখন সেই অ্যামাউন্টটা যখন আপনার মানে বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় তখন আপনি ব্যাঙ্কটা ভেঙে ফেলেন তারপরে ওখান থেকে টাকাটা নিয়ে আপনার কাজে লাগান তো এইটা মূলত এরকমই একটা অনলাইন একটি ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কে আপনি বিটকয়েন লাইট কয়েন ইথারিয়াম বিটকয়েন ক্যাশ ডগ কয়েন রিপোল তো এরকম অনলাইন যে কৃপ্ত কারণ যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো আপনি ইনস্টান অর্থাৎ ফসেটপের যে সাইটগুলো আছে এগুলো কিন্তু ইনস্টান্ট ফসেটপে পেমেন্ট করে থাকে সাথে সাথে তো ফসেটঅঅপ সাইটগুলোতে আপনি পেমেন্ট পাবেন কি পাবেন না আপনি কাজ করলেন পেমেন্ট দিল না তো এরকম কোনো ঝামেলা নেই ফসেটপ যে সাইটগুলো আছে এখানে আপনি যা কাজ করবেন সাথে সাথে পেমেন্ট যা কাজ করবেন সাথে সাথে আপনার এই ফসেট আপ ডট আই দিয়ে দিবে তো এই ফসেটাপ ডট আই ওয়ালেট থেকে আপনি আবার কয়েন বেছে এটা ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ সেন্ড করতে পারবেন কয়েন বেস থেকে তো কয়েন বেস থেকে আবার সেই ডলারটা বিক্রি করে আপনি টাকাটা বিকাশে নিয়ে নিতে পারবেন তখন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফার্স্ট ড্রাইভ ডট আয়তে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনারা আপনাদের অ্যাড্রেস ক্রিয়েট করবেন তো এবং কীভাবে এটা ইউজ করবেন তো এই টু জেড আমি এখন দেখাবো তো আমার ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট ড্রাইভ ডট আয়ের একটা লিঙ্ক পেয়ে যাবেন তো আমি দেখা দিচ্ছি তো এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে তো ওই লিঙ্কে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন তো আমি এখন ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনারা যেটা করবেন তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো এটা একটা ড্যামো অ্যাকাউন্ট তো আমি আপনাদের দেখানোর জন্য করছিলাম তো ভিডিওটা একটু সমস্যার কারণে ডিলিট করে দিয়েছি যার কারণে আমি এখন সাইন আপ করে দেখাবো না কারণ হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা এই যে যে সাইন আপ অপশনটি দেখতে পারছেন এখান থেকেও সাইন আপ করতে পারেন বা এই যে যে থ্রি ডট যে মেনুওয়ারটা আছে তো এখানেও ক্লিক করে দিতে পারেন এখান থেকে একটু নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন সরি তো এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাইন আপ নামে একটু অপশন আছে তো আপনারা এই সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে একটা ইউজার নাম দেবেন অর্থাৎ আপনার নামের পরে মিনিমাম দুইটা সংখ্যা দিয়ে দেবেন যেমন আপনার নামটা দিলেন যেমন ডাবল ওয়ান ডাবল টু বা এরকম কিছু একটা সংখ্যা দিয়ে দেবেন তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন সেম একই ইমেল অ্যাড্রেস এখানে দিবেন তারপরে এখানে আপনার একটা ওয়ালেট দিবেন ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ বিটকয়েন বিটকয়েনের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন তো অর্থাৎ যারা নতুন এই ভিডিওটা নতুন দেখছেন ফসেডা সম্বন্ধে যারা কিছু জানেন না বা যাদের কয়েন বেস অ্যাকাউন্ট নেই তারা কি করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে কয়েন বেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো আপনারা ওই ভিডিওটা দেখে আপনারা ভেরিফাই কয়েন বেসটা কয়েন বেস অ্যাকাউন্ট করে একশো পার্সেন্ট ভেরিফাই করে করতে পারবেন অ্যাকাউন্টটা তো আমি দেখাই দিচ্ছি তো এই যে এটা হচ্ছে মূলত কয়েন বেস অ্যাকাউন্ট তো এটা কিন্তু আমার ভেরিফাই করা অ্যাকাউন্ট তো আমি ওই ভিডিওতে দেখাইছি কীভাবে এই ওয়ালেটে আপনারা কাজ করবেন কীভাবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে এটা ভেরিফাই করবেন এবং কীভাবে এটা ইউজ করবেন তো এটাই মূলত আমি দেখাইছি ওই ভিডিওতে তো এই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা যাদের কয়েন বেস অ্যাকাউন্ট নেই তারা কয়েন বেস অ্যাকাউন্ট করেন এবং ভেরিফাই করে নিতে পারেন তো এই অফ ডট আই অ্যাকাউন্টটা ইউজ করতে হলে আপনাকে অবশ্যই একটা কয়েন বেস অ্যাকাউন্ট দরকার হবে তো অর্থাৎ এটা স্যার আপনি অফ ডট আই অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন না তো এটা হচ্ছে আমার মূলত কয়েনবেস অ্যাকাউন্ট তো এখন এখান থেকে আপনারা যেটা করবেন বিটিসি বিটিসিতে ক্লিক করে দিবেন অর্থাৎ এই যে বিটিসি ওয়ালেট তো বিটিসি ওয়ালেটের যেহেতু অ্যাড্রেসটা চাইছে তো এখানে এটা ক্লিক করে দেবেন তারপরে একে যে কিউআর কোড স্ক্যানারের যে অপশানটা আছে কিউআর কোডের তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস হবে তো এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন তারপরে এখান থেকে কপি অপশানটাতে ক্লিক করলেই আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি যেটা করবেন সেই সাইটটিতে চলে যাবেন সাইটটিতে আসার পরে এখানে যেহেতু বিটকয়েনের অ্যাড্রেস চাইছে তো অ্যাড্রেসটা এখানে আপনি কী করবেন পাস্ট করে দেবেন তো অ্যাড্রেসটা পাস্ট করার পরে এখানে নিচে চলে আসবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম একই পাসওয়ার্ড এখানে দেবেন তারপরে এখানে একটা টিকমার্ট দেবেন এখানে একটা টিকমার্ট দেবেন তারপরে একটু নিচে চলে আসবেন তো এগুলো ফিল আপ করার পরে আরেকটু নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ক্যাপচা নামে একটি অপশন আছে তো এখানে আপনাকে এই ক্যাপচাটা সলভ করতে হবে ওখানে এই এইখানে যা লেখা আছে সেই লেখাটা আমাদেরকে এই বক্সে দিতে হবে যেমন এখানে লেখা আছে আই লাইক ইউ তো এরকম আপনাকে লিখতে হবে আই এখানে দিতে হবে এলাই কে ই আই লাইক ওয়াই ও ইউ ঠিক আছে তো এইটা আপনাকে এরকম লিখতে হবে এবং এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে দিছি তো লাইক বানানটা ভুল আছে যে কারণে এখানে লাল হয়ে আসে তো এখানে কে হবে তো এই তো দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনারা কি করবেন এই সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে কনফার্মেশন একটা মেল পাঠাবে তো আমি মেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা মেল পাঠানো হবে আপনার মোবাইলে সাথে সাথে তো এখানে বলছে দেখেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট নামে একটি মেল আসছে তো এখানে তার একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়েছে ঠিক আছে তো আপনার মেলটা অর্থাৎ মেলটা কি আপনার নাকি তো এটার জন্য একটা লিঙ্ক পাঠাবে যে আপনি অ্যাকাউন্টটা করছেন যার কারণে আপনাকে এই লিঙ্কটা পাঠানো হচ্ছে আপনার এই মেলই ঠিক আছে অর্থাৎ আপনি যে মেলটি ইউজ করবেন অ্যাকাউন্ট করার সময় সেই মেইলই আপনাকে লিঙ্কটা পাঠানো হবে তো এখানে এরকম একটা লিঙ্ক চলে আসবে তো এখানে আপনি কী করবেন জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তো এই লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন তো আমি দেখে আপনাদের লিঙ্ক লিঙ্কের ওপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাক্টিভ দেখাবে তো এরকম ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো এখানে এখান থেকে আপনি কী করবেন আপনার জাস্ট আপনার অ্যাকাউন্টের যে ইউজার নামটা আপনি অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নামটা ইউজ করছেন সেই ইউজার নামটা এখানে দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে ক্যাপচারটা সলভ করবেন তারপরে এখানে লগ ইন করবেন তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি এখন এটাতে লগ ইন করবো তো লগ ইন করে আমি দেখাবো কীভাবে কী করবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টেতে আমি লগ ইন হয়ে গেছি তো এখন যদি নিচে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি লেভেল ফোরে আসি ঠিক আছে তো এখানে আমি লেভেল ফোর আসি তো এটা এক্সপি হিসাবে আর কি বাড়ে অর্থাৎ লেভেল বাড়লে অর্থাৎ এক্সপি বাড়লে লেভেলটাও বাড়ে তো যাই হোক লেভেল বাড়লে আপনার মানে ইনকামটা ভালো হয় অর্থাৎ এখানে কিছু ফসের সাইড দিয়ে থাকে তারা তো এখানে আমি যদি আমার ব্যালেন্সগুলো দেখাই এখানে তো আমি দু একটা সাইটে কাজ করছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার এক হাজার সাতশো তেরো আছে অর্থাৎ বিটিসি আছে তো এটা এখানে যখন আমার বিশ হাজার হয়ে যাবে তখন আমি এখান থেকে উলড্রো করে সরাসরি কয়েন বেজে নিয়ে নিতে পারবো ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি ইথুরে আমি কাজ করে নিই যার কারণে এটা জিরো জিরো আছে ব্যালেন্স তারপরে এখানে যদি নিচে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাইট কয়েনের একটা সাইডে জাস্ট একটু কাজ করছিলাম দুইশো ছাপ্পান্ন সাতাশি আছে আর এখানে আমার ডক কয়েন আছে প্রায় সাতত্রিশটা ডগি কয়েন আছে এখানে আমার ঠিক আছে তো এখানে আপনি আপের যে সাইটগুলো আছে এখানে আপনারা কাজ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে দিয়ে দেবে অর্থাৎ এটা আপনার কয়েন বেজের মতনই একটা ওয়ালেট আপনি ধরে নিতে পারেন তো আপনাকে তো বললাম যে এটা অনলাইন একটি ব্যাঙ্কের মতো তো এটা আপনার সাহায্যে চলবে এখান থেকে আপনার কয়েন হারিয়ে যাবে বা মানে এটা চুরি হয়ে যাবে এরকম কোনো সিস্টেম নেই তো এটা আপনার সাহায্যে চলবে ঠিক আছে আপনি যেভাবে এটা ইউজ করবেন সেভাবে চলবে তো এখন কথায় আসা যাক আপনি এখানে কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন কোথায় জানেন সরাসরি ওয়ালেট অ্যাড্রেসে তো এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনার এরকম অপশন চলে আসবে এখানে এরকম অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সটা ফাঁকা এবং এই এই বক্সটাতে বলছে সিলেক্ট এ কারেন্সি ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে থেকে ক্লিক করার পরে আপনি যদি কোনো বিট কয়েনের অ্যাড্রেস ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন যদি ইথেরামের অ্যাড্রেস ক্রিয়েট করতে চান এখানে ক্লিক করবেন যদি মনোরিয়র অ্যাড্রেস ক্রিয়েট করতে চান এখানে ক্লিক করবেন যদি লাইট কয়েনের এখানে এবং ডক কয়েনের এখানে বিট কয়েনের করছে এখানে তো এখানে কি করবেন আপনি অ্যাড্রেসটা ক্রিয়েট করবেন তো অ্যাড্রেসটা ক্রিয়েট করবেন কীভাবে আমি এক্সাম্পল আপনাদেরকে বুঝাই ধরেন আমি বিট কয়েনের অ্যাড্রেসটা ক্রিয়েট করবো যার কারণে আমি এখন কী করব বিট কয়েনটা সিলেক্ট করে দেবো তো বিট কয়েনটা সিলেক্ট করলাম তারপরে এখন চলে যাব সরাসরি কয়েন বেজে তো আমি এখন আমার কয়েন বেসটা ওপেন করছি তো ওপেন করার পরে যে আমার বিট কয়েন তো এখান থেকে আমি অ্যাড্রেসটা নিয়ে নেবো তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম তো কপি করার পরে চলে আসলাম আমার ফসেন ডট আয়োতে তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম তারপর এখানে হ্যাঁ বিটকয়েনটা সিলেক্ট করে দেব দিলাম অর্থাৎ এটা তো যেহেতু বিট কয়েন তো আপনারা এখানে যেই অ্যাড্রেস দেবেন অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনি ইথুরিয়াম সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কী করবেন আপনারা হ্যাঁ ইস্যুরি অ্যাড্রেসটা এই বক্সে পাস্ট করে দিবেন কপি করে এনে কনবেস থেকে এনে এখানে পাস্ট করে দিবেন তারপরে লিঙ্ক দিস অ্যাড্রেস ঠিক আছে তো এখানে যদি আপনি ক্লিক ক্লিক করেন তাহলে আপনার অ্যাড্রেসটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে অ্যাড্রেসটা এখানে চলে আসবে এখানে দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি দুইটা অ্যাড্রেস কিন্তু ক্রিয়েট করা আসে তো আপ সাইডে কাজ করতে হলে অবশ্যই এই অ্যাড্রেস এভাবে আপনাকে ক্রিয়েট করতে হবে অর্থাৎ এখান থেকে অ্যাড্রেসটা আপনি কপি করবেন এখান থেকে যদি বিটকয়েনের কোনো সাইটে কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে আপনি ওই সাইটে কাজ করলে আপনার ব্যালেন্সটা অর্থাৎ আপনার বিটকয়েন সাতশী হিসাবে পরিণত হয়ে এখানে চলে আসবে অর্থাৎ বিটকয়েন যে ওয়ালেটটা আছে এখানে চলে আসবে তারপরে যদি ইথুরিয়ামের কাজ করেন তাহলে ইথুরিয়াম অ্যাড্রেসটা ওখান থেকে ক্রিট করলে এখানে ইথিরিয়ামের অ্যাড্রেসটা শো করবে তো এটা নিয়ে আপনি ইথুরিয়ামের সাইটে কাজ করতে পারেন তো এখন তো এটা আপনাকে দেখালাম তো এটা কীভাবে ক্রিয়েট করবেন অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করবেন এবং আপনাদের ব্যালেন্সগুলো এখানে শো হবে এবং নিচে একটু নিচে যদি চলে আসেন অর্থাৎ আমি দেখাই আপনাদেরকে তো নিচে যদি চলে আসেন এখানে দেখতে পারছেন যে এখানে আর কি আমার কোনো ডাটা নেই অ্যাভেলেবেল অর্থাৎ এটা আমি অনেকদিন পর অ্যাকাউন্টটাতে লগ ইন করছি তো এখানে আমার কোনো ডাটা নেই আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যে কোনো সাইডে কাজ করবেন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট এখানে চলে আসবে তো এখানে আপনাদেরকে দেখাবে আপনার কোন কারেন্সি অর্থাৎ এখানে দেখাবে আপনি কোন কারেন্সি মানে রিসিভ করতেছেন এবং অ্যামাউন্টটা কত তারপরে রিসিপ্ট কীরকম আর কি কোথায় রিসিভ করছেন ঠিক আছে তো এটা দেখাবে আর এবং এখানে দেখাবে স্ট্যাটাস মানে ইনস্ট্যান্ট রিসিভ এরকম কিছু দেখাবে এবং সাইটের নাম মানে এগুলো মানে এগুলো এখানে আপনার শো হবে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যে কোনো হেল্পের জন্য আমার মেল দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা আমার মেলটা পেয়ে যাবেন তো আমাকে যে কোনো হেল্পের জন্য আমাকে মেল করতে পারেন তো আমি আপনাদেরকে হেল্প করব তারপরে হচ্ছে গিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে রাখেন যারা নতুন আপনারা এখানে এই সাইটটিতে একটা অ্যাকাউন্ট করে রাখেন তো এই সাইটে কিভাবে কাজ করবেন অর্থাৎ এই সাইডের কাজ করার জন্য যে সাইটগুলো দরকার ফসল টাইপের যে সাইটগুলো তো এই সাইটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই সাইটগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যারা নতুন সাইটটিতে অ্যাকাউন্ট করে রেখে দিন এবং অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা এই যে নোটপ্যাডটি আছে এই নোটপ্যাডটি যদি ইউজ করেন অর্থাৎ অনলাইনে যারা কাজ করেন এই নোটপ্যাডটি ইউজ করতে পারেন তো এই নোটপ্যাডে আপনারা এই কীভাবে অ্যাকাউন্ট করবেন তো এই নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি তো আপনার চ্যানেলের ওই ভিডিওটা দেখতে পারেন দেখে এই নোটপ্যাডটা অনেক ভালো তো অনলাইনে যারা কাজ করে আমি আশা করি বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা ইউজ করে তো আপনি যদি ইউজ না করে থেন তাহলে এইটা ইউজ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন তো বুঝতে না পারলে তো কমেন্ট বক্সে জানাবেন এটা বলে দিলাম এবং ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ